রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারের ডিএ পাওয়া নিয়ে যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে যে রায় হয়েছিল অর্থাৎ স্যাট রায় দিয়েছিল সেই রায় সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের পক্ষে গিয়েছিল তখন তার শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা অনেকেই ভেবেছিলেন যে সরকার পক্ষ হয়তো বা মেনে নেবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সরকার পক্ষ সেই যে মামলার রায় সেই রায়ের বিরুদ্ধে তারা আবার হাইকোর্টে গিয়েছে সেখানে রিভিউ পিটিশন দাখিল করেছে সেই রিভিউ পিটিশন দাখিল করার পর মামলাটি লিস্টেড হয় সেই লিস্টেড হওয়ার দিন যে শুনানি শুরু হবে তখন বিজেপির যে সংগঠন তারা এই মামলার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল পরবর্তীতে শুনানি আর হয়নি পরবর্তীতে উইন্টার ভ্যাকেশনের পর তার দিন ধার্য হয় সেই দিন ধার্য হওয়ার পরেও সময়ের অভাবে শুনানি সম্ভব হয়নি কিন্তু সেই লিস্টের অনুযায়ী আজকে সেই মামলার শুনানি শুরু হয় সেক্ষেত্রে বিজেপি সংগঠন তারা যে যুক্ত হতে চেয়েছে এই মামলার সঙ্গে সেখানে সওয়াল জবাব হয় সেখানে সওয়াল করেন বিজেপি সংগঠনের পক্ষ থেকে তাদের আইনজীবীরা কিন্তু আইনজীবীদের যে বক্তব্য পেশ হওয়ার পর বিচারপতিরা সরকার পক্ষের মতামত ব্যতীত কোনো নির্দেশ দিতে চাননি বা দেননি সেজন্য সরকার পক্ষের আইনজীবীর মতামত তারা জানতে চান কিন্তু সরকার পক্ষের আইনজীবী এজি তখন উপস্থিত ছিলেন না তিনি উপস্থিত না শর্ট পাস ওভার হয় মামলাটি অর্থাৎ শুনানি কিছুক্ষণ পরে আবার শুরু হয় কিন্তু সেই সময়েও এজি পরবর্তী সময়ে কোর্ট রুমে প্রবেশ করেননি যার দরুন সেই শুনানিটি অসম্পূর্ণ থাকে অর্থাৎ তারা এই যে বিজেপি সংগঠন তারা এই মামলার সঙ্গে যুক্ত হতে কি হবে কি হবে না বা হতে পারবে কি পারবে না তা নিয়েও কোনো রায় হয়নি আগামীকাল এই মামলাটি আবার উঠবে এখন দেখা যাক সেই মামলার শুনানির সময় অর্থাৎ আগামীকাল শুনানির সময় এজি উপস্থিত থাকেন কি না তথ্যটি পাওয়া গেছে মলয়বাবুর ওয়াল থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএন তাদের পক্ষ থেকে মলয়বাবু তিনি ওয়ালে তার ফেসবুক ওয়ালে এটি পোস্ট করেছেন সেখান থেকে আপনাদের যে তথ্য সেই তথ্য শেয়ার করলাম ধন্যবাদ